ভালোবাসা কি? ভাবলাম, প্রচুর ভাবলাম, রাত জেগে ভাবলাম, অফিস কামাই করে ভাবলাম, ইন্টারনেটে হাজারটা লিংক সার্চ করলাম, কালবৈশাখী ঝড়ে ছাদময় ঘোরাঘুরি করলাম, ভাতের গ্রাস মুখে রেখে ভাবলাম, ব্রাশ করতে করতে ভাবলাম, ব্যস্ত দিনে ভাবলাম, গুমোট বিকেলে ভাবলাম, কড়িকাঠ গুনতে গুনতে মনে হল ভালোবাসা আদতে ভালো রাখে। তড়িঘড়ি করে এক অঙ্ক জানা বন্ধুকে ফোন করলাম, সবটা জানালাম, জানালাম কেমন আছি, অতীতে কেমন ছিলাম, ভবিষ্যতে কেমন থাকবো ভাবছি। দীর্ঘ সমীকরণ কষে উত্তর এলো, ভালো নেই। আমি স্তম্ভিত হয়ে বললাম, তবু ভালোবাসি। অস্বস্তি হচ্ছিল, বাড়ির লাইব্রেরি তছনছ করে ফেললাম। ক্ষুধার্তদের মতো বাংলা, ইংরেজি, উর্দু হাতের নাগালে পাওয়া সব রকম প্রেম সাহিত্য গিলে দিলাম। বুঝলাম ভালোবাসা ভালোবাসার মানুষকে প্রতিক্ষণ ভালোবাসে, আমি বাসি না, ঘেন্না করি, মনে এলে রাগ হয়, কষ্ট পাই, ইচ্ছা করে ভুলে থাকি। আমি প্রতারকদের এড়িয়ে চলি। ভালোবাসা ভালো মানুষের প্রমাণ দেয়, কোথায় প্রমাণ, কে বিশ্বাস করেছে, আর বিশ্বাস করলে ছেড়ে গেল কেন? প্রেমের সাহিত্যের প্রমাণের দরকার পড়ে না, তাদের প্রত্যেকটি চিঠিপত্র মিথ্যে ছাড়ার কিছু না। ভালোবাসা প্রত্যেক আঘাতে মিথ্যাবাদীদের চিনিয়ে গেছে, আমাকে অপারগ অক্ষয় বলে গালাগাল করেছে। ভালোবাসা তাহলে কি? ভালোবাসা হলো সহিষ্ণুতা, হাজারটা খারাপ হলেও ক্ষতি করতে দেয় না। ভালোবাসা ক্ষমা করতে না দিলেও আঘাত করতে বারণ করে। ভালোবাসা কৃষ্ণ নবী যিশু নয়, ভালোবাসা বুকের মধ্যে থাকা এক ঈশ্বর, যা তো তাইকে হাসমুখে বলে ভালো থেকো আজীবন।